ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে লগ আউট করা যায় ঠিক সেমভাবে আপনি চাইলে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি কিন্তু লগ আউট করতে পারেন চলুন ভিডিওটি থেকে জেনে আসা যাক কিভাবে সহজে মেসেঞ্জার অ্যাকাউন্টটি লগ আউট করা যায় তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো ভিওয়ার্স আমি লিমন হোসাইন আছি আপনাদের সাথে আপনাকে আপনার ফোনের সেটিং অপশনটিতে চলে যেতে হবে সেটিং অপশনটিতে আসার পরে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে যে অপশনটি রয়েছে আপনার ফোনের সেই অপশনটিতে চলে যাবেন অপশনটিতে আসার পরে আপনি যদি ম্যাসেঞ্জার লগ আউট করতে চান তাহলে ম্যাসেঞ্জারে ক্লিক করে দেবেন এবং এখানে দেখবেন যে স্টোরেজ নামে একটি অপশন আছে এই স্টোরেজ অপশনটিতে ক্লিক করে দিন এই স্টোরেজ অপশানটিতে দেখবেন যে আপনার ফোনে অনেকগুলো ডাটা আপডেট রয়েছে সেটাকে সরাসরি এখানে ক্লিয়ার চেক নামে অপশানটিতে ক্লিক করে দেন মানে ক্লিয়ার চেক নামে অপশানটিতে ক্লিক করে দিলে আপনার ম্যাসেঞ্জার অটোমেটিকলি কিন্তু লগ আউট হয়ে যাবে সাথে সাথে আপনি ক্লিয়ার স্টোরেজটিও ক্লিক করে দিয়ে দিতে পারেন ব্যাস এবার চলুন আমরা ম্যাসেঞ্জার যে আমাদের ফোনে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে যাই এবং এখানে দেখেন যে নতুনভাবে শো করছে এবং ম্যাসেঞ্জার অ্যাপসটি কিন্তু লগ আউট হয়ে গেছে এভাবে আপনি চাইলে সিম্পলি আপনার ফোনের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি কিন্তু লগ করে ফেলতে পারেন তবে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন